এই পাগলের বেশ ধরিয়া অনেকে বাবা খাইয়া ডিন্ডি খাইয়া লাল গামছা বিন্দা মানুষের কাছে অনেক রকমের বালা পড়েছে, তারপরে হলো চেন হাতে আর এটা একটা দেখতেছেন যে চুরির মতো, এগুলো কি পিতলের নাকি? আপনি যে এখানে পড়ছেন কত কেজি, ওইখানে গলায় চেন পড়ছেন কত? দেড়মন, টোটাল দেড়মন। এটা কতদিন ধরে পড়তেছেন? আড়াই যুগ পার করে ফেলছেন। আচ্ছা, আপনার নামটাই তো জানালো না, নামটা সুমন। সুমন চিস্তি। তো দর্শক, আমরা এই মুহূর্তে আছি হরজেত সুলেমান শাহ ল্যাংটার দরবারে। তো আমরা এখন এই বাবার কাছে কিছু কোশ্চেন করবো, সেটা হলো যে হরজেত সুলেমান শাহর কিছু আন্তপান্ত, মানে তার জীবনী, এটা তো আমরা জানি না, অনেকেই হয়তো জানে না বা অনেকেই প্রকাশ পেয়েছে, বাট আমার তরফ থেকে আমি জানি না। আমি এই মেলাতে আজকে এসেছি, আজকে ওনার হচ্ছে 5 দিন ব্যাপী উরুস মাহফিল চলতেছে। তো আমরা ওনার কাছে এই বিষয়টা জানবো। আপনি যদি একটু হরজেত সুলেমান শাহ ল্যাংটা বাবার সম্পর্কে যদি কিছু যদি বলেন। আহমদুল্লাহ মাঝবান্ডারে বাবা জানের প্রথম সন্তান এবং প্রথম খলিফা। বাবা জান জীবিত থাকাকালীনে ওনারা খেলাপথ দেওয়া গেছে এবং বলে গেছে চৈত্র মাসের 17 তারিখ বিশ্বলি হজরত শাহ সালামান ল্যাংটার বার্ষিক অনুষ্ঠান মেলা হবে। আচ্ছা, আপনার কাছে আমরা আরেকটা কোশ্চিন করতে চাই, সেটা হলো যে আমার একটা অনুরোধ, কোনো প্রতারণার কাছে ধরা দিবেন না। আচ্ছা, কোনো বাটপার চিটার কোনো টাউটার বাজার কাছে কোনো ধরা দিবেন না। আচ্ছা হ্যাঁ, আমি আপনার কাছে আরেকটা জানতে চাচ্ছি বাবা, সেটা হলো যে এই যে ওনাকে যে ল্যাংটা বাবা বলা হয়, মানে কি কারণে, কি উদ্দেশ্যে? ওনারা সবাই দেখছেন ল্যাংটা, ল্যাংটা দেখেছে তো? ওনা আসলে ল্যাংটা ছিল না। আচ্ছা, ওনার গায়ে ছিল জুব্বা। আচ্ছা, ওনারা সবাই বলেন ল্যাংটা, কিন্তু আসলে ওনার ল্যাংটা ছিল না। উনি ল্যাংটা ছিল না, উনি একজন হজ গেলে মানে একজন এলেমদার ছিল। ওনা ছিল বুদ্ধা শরীফ, সবার কাছে একটা করে গামছা দেওয়া আছে, এটা দেখেছি। আপনার বাড়ি কোথায়? এখানে আপনি এখানে থাকেন ২৪ ঘন্টা এবং ১২ মাস? আপনার এই যে এই অবস্থাতে আপনার শরীরে কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা না, খাওয়া লাওয়া ঘুম নিদ্রা আমার হারা, সারাক্ষণ এটাই পড়ে থাকে। আপনাকে কি নামে ডাকে সবাই? কি শিকল পাগলা বলে ডাকে? সুমন চিস্তিক বলে ডাকে। কিন্তু আপনাকে ইউটিউবের মধ্যে আবার পাবে। আচ্ছা, আপনাকে আমি এখন এখানে দেখতেছি যে আপনার শরীরে পুরো লোহা লাগি একদম ভরা, সেক্ষেত্রে তো আপনাকে তো অনেকে শিকল বাবা বলতে পারে, এটাতে আপনি কখনো মন খারাপ করবেন না? ঠিক আছে, এটা এটা একদম ঠিক একটা কথা বলেছেন। না, এটা ঠিক আছে, এটা ধরেন যে সৃষ্টিকর্তা বলছে যে অন্যায় কাছে মাথা নিচু না করতে, সত্য জিনিসগুলোকে প্রকাশ করতে, ঠিক কি না? দর্শক, আমরা একটা আপডেট দেখলাম হরজেত সুলেমান শাহর ল্যাংটার দরবারে মাজারে এসে একজন বাবা, নাম হলো সুমন তিস্তি, তার থেকে আমরা আপডেট শুনলাম ল্যাংটা শাহর জীবন কাহিনী। তো এটা অনেকে হয়তো জানেন না যে কেন কি কারণে, সবাইকে একটু তুলে ধরার চেষ্টা করলাম, আপনারা সবাই দেখবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, সুমন তিস্তি সাহেবের জন্য দোয়া করবেন। আপনি তো জনগণের কাছে তো অবশ্যই দোয়া চাচ্ছেন, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে, সুন্দর রাখে। আর এই মেলাটা হয় হলো চৈত্র মাসের 17 তারিখ থেকে শুরু হয়, আজকে চৈত্র মাসের 18 তারিখ, এখন সময় হচ্ছে হলো প্রায় 3টার কাছাকাছি। আজকেও কদিন চলবে মেলা? আজকে শেষ শুরু, আজকে শেষ। আচ্ছা, আজকে শেষ। দর্শক, আর কেউ তো হয়তো আসতে পারবেন না, চেষ্টা করবেন সামনে বছর আসার জন্য, ঘোরার জন্য, দেশ বিদেশ দেখার জন্য, দেখে সবাই হয়তো যতটুকু উপলব্ধি করতে পারবেন সব কিছু উপলব্ধি করবেন। তো আমার আরেকটা বিষয় কথা আছে, বলেন বলেন। এই পাগলের বেশ ধরিয়া অনেকে বাবা খাইয়া ডিন্ডি খাইয়া লাল গামছা বিন্দা মানুষের কাছে টাকা পয়সা নেই। অনেক কিছু আত্মসম্মান মোবাইল রাখিয়া দেয়, সাবধান, যার যার পকেট সাবধান।
কিন্তু এই লাইনে নাকি যারা আসে তারা নাকি বলে সিদ্ধি খায় বেশি, ভুকাস কথা। যেরকম আমার শাহতালাল বাবা, শাহপরাণ বাবা, খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ, বাবা সাহ গোলাপ শাহ, আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো কি যে আপনি যে আল্লাহর ওলিদের কথা বললেন, তারা তো আল্লাহর ওলি, আল্লাহর কাছের লোক, যার কারণে আমরা হয়তো অত কাছে না, তাদের মাধ্যমে আমরা ওইখানে পৌঁছতে চাই। এখন এখানে আমার একটা কথা হলো, তাদের জন্য হেফাজত করে এবং তাদের রক্ষা করা এবং তাদের ভালো রাখা। আমি এটা ঠিক আছে, বাট আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে যাদের ওলিদের কথা বললেন তারা কি এইখানে, আমি যতটুকু জানি যে সন্ধ্যার পরে অনেক দায় কাফেলা গান বাজনা হয়, এটা কতটুকু আপনার কাছে সমর্থন দিচ্ছে? গান কোন গান? আমার নবীর গুরু সামা নবীদের যে শান গুলো, বাবুজি আপনার কা চালা নেহে মিলতে হ্যায়, আপকোস কি আপনার কা বাঙালি, নেহে কা মেরা কা বাঙালি, মেরা কা খাজা কা বাবা কা দর্শন হ্যায়, মেরা কা নবী কা শান হ্যায়, সেক্ষেত্রে আপনি বলতেছেন যে ইসলামিক যে সঙ্গীত গুলো আছে বা আল্লাহর নবীর যে শান গুলো আছে সেগুলো শুধু জায়েজ আছে, তাছাড়া অন্য অন্য যে এখন যে বাংলাদেশের প্রথাতে যেভাবে বাউল গান বলতেছে বা লালন গান বলতেছে সেইগুলোর বিষয়ে, লালন গান ঠিক আছে কিন্তু বাউল গান গুলো ওই রকম ঠিক না, আর যে সামা গান গুলো গাবে সেগুলো তো দেখতেছি যে বাদ্যযন্ত্র বাজায় গায়, সেক্ষেত্রে কতটুকু এইটুকু মানে গ্রহণযোগ্য? এটা হালাল, এই যে বাদ্য দোতারা বাজায় শোনা হালাল, এগুলো শোনা হালাল, এটা এটা আপনার জন্য যে কোরআনের ভিতরে লেখা আছে যে আপনি বাদ্যযন্ত্র বাজায় কোনো গান টান আপছিল কোন জমিনা আপছিল কোন বড় পেরে গান গাছিল সেই দিন বিলালে বাল গুর বাজাছিল কোন দিন? আচ্ছা ঠিক আছে, আমার বড় হিসাবে আমার খাজা মানুষদের চিস্তার কতলার গান শুন না, সাত আসমান সাত জমিন মানে বন্ধু আইলানা, ও বন্ধু আইলানা রে, ওই আইলো না, ওই আইলো না, এটি গান দর্শক আমরা আপডেট শুনলাম সুমন তিস্তি, সম্ভবত নাম সুমন তিস্তি, তিনি উনি অনেক বিচার বিশ্লেষণ করে কথাগুলো বললো, জানি না কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, কারণ আমরা তো অনেক কিছু জানি না, না জেনে অনেক কিছু বিশ্বাস করে আমি আল্লাহর বান্দা নবীর উম্মত, জানি পাঁচ চোখ তুলো মাছ না পারবো পাগলে বেশ ধরে সাহেব কোন নবী সাবাত পাবে না, এবার সাহেব কোন পীরের কোন হাত ধরা না, সাহেব বুকাস বাবা আপনি কি নামাজ কালাম করেন? আমি পাঁচ অক্ত নামাজ পড়ি, সুবহান আল্লাহ, আপনারাও আমাদের আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পাঁচ অক্ত নামাজ পড়তে পারি, কারণ নামাজ ছাড়া কোনো গতি নেই এই পৃথিবীর ভিতরে, যত বার পিসাবে হোক যেমন করতেছে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। দর্শক আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং তিস্তি সমনের জন্য দোয়া করেন, তিনি অনেক কিছু ব্যাখ্যা দিয়েছেন, যেমন অনেক পাগলকে এর আগে আমরা তুলে ধরেছিলাম তারা কি বলেছিল যে হ্যাঁ নামাজ দরকার নাই, কিন্তু উনি বলেছে যে পাঁচ অক্ত নামাজ ছাড়া, আগে হবে নামাজ তারপরে হবে অন্য কিছু।
আগে নামাজ পড়তে হবে। তো দর্শক আপনারা শুনলেন যে তিনি একটা একজন হযরত শাহ সুলাইমান ল্যাংটা দরবারের খাদেমি বলা যায়। তো উনি এইভাবে ব্যাখ্যা দিলেন, তো অনেক পাগল আছে অনেকভাবে ব্যাখ্যা দেয়, তো ওনার ব্যাখ্যাটা আমার কাছে মিলে গিয়েছে। কারণ হচ্ছিল যে কোরআনের ভিতরে লেখা আছে পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে হবে, নামাজ ছাড়া কোনো কৈফিয়ত চলবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।